হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো কৃষ্ণের প্লেস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকের পর্বটা হলো এটাই যে আমাদের সুন্দরবনের মানুষের গ্রামে মানে গ্রাম্য পদ্ধতিতে কীভাবে মুড়ি ভাজা হয় সেই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের মুড়ির ধান সিদ্ধ হচ্ছে, শুকানো হচ্ছে, তো সেই মুড়ির ধান আজকে ভাঙানো হয়েছে, তো সেই মুড়ি ভাজা হবে। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, মুড়ির চালটাকে প্রথমে ধুয়ে এনে এবারে লবণ মাখানো হচ্ছে। দেখো মা ভালো করে চটকে চটকে লবণ মাখিয়ে দিচ্ছে। দেখো এরপরে চালটাকে জো দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, চালটাকে আমি মেলিয়ে দিয়েছি একটা বস্তার মধ্যে। তো যা এক্সট্রা জল আছে সেটা চটটা টেনে নেবে তো ওই কারণে। তো এখন বাজে সকাল 10টা। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকাল থেকে মুড়ি ভাজা হবে। আর এদিকে দেখো বন্ধুরা, মেয়ে কেমন চালটা নিয়ে আংলাতে শুরু করেছে। দেখো চালগুলো একদম গোল গোল চাল, মেয়ে আবার এক মুঠো চাল নিয়ে খেয়েও নিয়েছে। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার মুড়ির চালটাকে অঞ্চানো হচ্ছে। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে চালটাকে ঢেলে এইভাবে ঝাঁটা কাটি দিয়ে মানে নারকেল পাতার ডালের যে কাঠিগুলো হয় সেই ডালের কাঠিটা দিয়ে না ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ না চালটা লাল হয়ে আসছে হালকা ততক্ষণই নাড়া হবে। লাল হয়ে যাওয়ার পরে যে দাঁতে দেওয়ার পরে শক্ত একটা আওয়াজ আসবে, তো সেই তখনই চালটা হয়ে আসবে, তারপরে মুড়ি ভাজা হবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে চাল অঞ্চানো। তো মা এবার ঢেলে নিল। দেখো একদম হালকা লালচে লালচে ভাব এসেছে, আর দাঁতে দিলে একটা শব্দ হচ্ছে, মানে কড়মড়িয়ে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাই হয়েছে। তো হয়ে গেছে চাল, এবারে মুড়ি ভাজা হবে। কড়াটা বসিয়ে দিল, তারপরে একটু সাদা বালি দিয়ে দিয়েছে, আমাদের বিদ্যাধরী নদীরই সাদা বালি। দেখো সাদা বালিতেই মুড়ি ভাজা হয়। তো ঠাকুমা মুড়ি ভাজছে, প্রথমে চালটাকে দিয়ে দেখো ভালো করে নাড়ছে, নাড়তেই দেখো কি কত সুন্দর মুড়িটা ফুটে উঠছে। তো বন্ধুরা, আমাদের বাড়ি ভাজা মুড়িতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, শুধু জাস্ট একটু লবণ দেওয়া হয় আর কিছুই না। কিন্তু যারা ব্যবসা করে মুড়ি বাইরের থেকে যারা কিনে এনে খাওয়া হয় সেসব মুড়িতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, অনেক কিছুই দেয় ওরা। তো এই কারণে আমাদের কেনা মুড়িটা খুব কমই খাওয়া হয়, খাওয়াই হয় না বললে চলে, ঘরে বাজাই মুড়িটাই সবসময় খাওয়া হয়। এদিকে ঠাকুমা মুড়ি ভাজছে, আর এদিকে মা উনুনে একটু জাল দিয়ে দিচ্ছে। দেখো চালগুলোকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে ঝুড়ির থেকে, আর ঠাকুমা ওদিকে মুড়ি ভাজছে। দেখো বন্ধুরা কত মুড়ি হয়েছে, একদম সাদা ধবধবে মুড়ি হয়েছে। দেখো একদম গোল গোল মুড়ি। আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা প্রায় প্রত্যেকেরই বাড়িতে ঘরে মুড়ি ভাজা হয়, প্রায় বাড়িতেই সব বাড়িতেই মুড়ি পাবে তুমি। ঘরে ভাজার মুড়িটাই সবাই খায় গ্রামগঞ্জের মানুষ। তো কয়েকদিন পর মুড়ি ছিল না ঘরেতে, কারণ মুড়ির ধানটা শুকানোর পরে অনেকদিন চালটাকে ভাঙানো হয়নি, তো ওই কারণে আজকেই ভাঙিয়ে নিয়ে এসছে বাবা। তো আজকেই মা বলে আজকেই আমরা মুড়ি ভাজব, তো ওই কারণে অনেকদিন মুড়ি ছিল না তো ঘরে, তো কেমন লাগছিল, তো ওই কারণে মা আজকেই জোর দিয়েছে মুড়ি ভাজা হচ্ছে। দেখো আর আমি দেখো হাতে করে তোমাদের নিয়ে দেখাচ্ছি মুড়িটা। আর তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি কাজের থেকে চলে এসেছিলো, তো ওই কারণে ওই ক্যামেরা করছিলো। দেখো বন্ধুরা গরম একদম মুড়িটা, আর কি সুন্দর সাদা ফটফটে হয়েছে। আমি এবার মুড়িটাকে চেলে নিচ্ছি। দেখো মুড়ির মধ্যে অনেক বালি থাকে, তো বালি ছোটো ছোটো মুড়ি থাকে, সেইগুলো তলার থেকে গলে যাবে ওই চালনা থেকে। তো মুড়ি চালা, ভালো করে না চালে তো মুড়িটা খাওয়া যায় না, তোমার জানো বন্ধুরা বালি থেকে যায়, তো ওই কারণে ভালো করে আমি চেলে নিচ্ছি। তো মুড়ি চালা হয়ে গিয়েছে, আবার ঢেলে দিলাম। তো এই করে সব মুড়িটা এরকম চেলে নেব,
নতু ঠান্ডা হয়ে যাবে মুড়িটা। গরম অবস্থায় না ছেলে রাখলে বন্ধুরা, গ্রামে না ভরলে মুড়িটা ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। তোমরা কে কে গরম গরম মুড়ি খেয়েছো বলবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা আমাদের মুড়ি ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছো এই দেখো। তো এই মুড়ি ভাজা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা, আর গরম গরম মুড়ি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। এটা আমাদের বাড়ি ভাজা মুড়ি, তোমরা দেখেছো তো, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ঘরে মুড়ির ধান সিদ্ধ হয়েছিল শুকিয়েছিলাম সেটাও দেখিয়েছি। তো আজকেই চালটা ভাঙিয়ে নিয়ে এসেছিল, তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি বিকেলে সকালে চালটাকে জো দিতে। তো এবার মুড়ি ভাজাও হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরা সবাই, ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থাকো। দেখো মা ঠাকুমা সবাই মিলে মুড়ি ভেজেছি আমরা, আমি মুড়ি চেলে দিচ্ছি আর মা মুড়িটাকে গুছিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এখনকার মতো টাটা, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, টাটা।